আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথা নিয়মিত পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডাঙ্গারহাট এলাকায়। দর্শক বন্ধুরা, আজকে যে জায়গাটিতে একজন খামারিকে নিয়ে দাঁড়িয়ে আছি, এই খামারের মালিক হচ্ছেন ইমান আলী ভাই। এই খামারের নাম হচ্ছে ভাই ভাই ডেয়ারি ফার্ম। ইমান আলী ভাই একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন থেকে এই ধরনের গরু পালন করে আসতেছেন উন্নত জাতের। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরবো সেটি হচ্ছে যে আমরা গরু যারা পালন করতেছি, গরু পালনে বিভিন্ন রোগ ব্যাধি হয়ে থাকে, তার মধ্যে হচ্ছে সবথেকে বড় যেটা ক্ষতির সম্মুখীন হয় খামারিরা সেটি হচ্ছে যে খুরাই রোগ। তো এই রোগে ভাইয়ের খামারটি এখন বর্তমান আক্রান্ত, প্রায় সব গরুই কম বেশি এই রোগে আক্রান্ত রয়েছে। তো কয়েকদিন থেকে খুব সমস্যায় ছিলেন, আলহামদুলিল্লাহ এখন কিছুটা হলে ভালো হচ্ছে। তো আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো এই রোগটি কীভাবে আসলো, এর ইফেক্টটা কী, আসলে এই রোগ হলে গরুগুলো কী সমস্যায় ভোগে এবং এটি হলে এর সমাধানটা কী, কোন ধরনের ব্যবস্থাপনা নিচ্ছে, এই বিষয়গুলো জানাবো। আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনারা যারা গরুর খামার করে আসতেছেন তাদের সকলেরই উপকারে আসবে। আপনি কি করেন এখন পেশায়? আমি এই গরু খামার করি, মানে চালের ব্যবসা করি আর ফিড ভুসি এগুলো ব্যবসা আছে। এই খামারে এখন বর্তমানে গরু কয়টি রয়েছে? 16টা হয়েছে। এগুলো মানে কি দুধের জন্য সব? হ্যাঁ, দুধের জন্য। মা গরু কয়টি রয়েছে? মা গরু আছে 8টি আর বাছুর? বাছুর 8টা। আচ্ছা, বর্তমানে আমি যেটি আজকে আপনার এখানে এসে জানতে পেরেছি সেটা হচ্ছে যে খুরাই রোগ হয়েছে গরু। জি। এই রোগে আক্রান্ত হলো কতদিন আগে? 7 দিন আগে আক্রান্ত হয়েছে। 7 দিন আগে। এখন বর্তমান খামারের অবস্থা কি? এখন একটু সুস্থ হয়েছে আর কি। এই রোগটা কীভাবে আসলো এটার সম্পর্কে কিছু? এটা মানে পটাশ মারা হয়নি, মানে লোকজন বাইরে আসছিল, 4-5 জন লোক আর সেইখানে ঢুকছে, ঢোকার পরে চলে যাওয়ার পরে তারপর থেকে মানে এই শুরু হয়ে গেছে। ভালো গরু মানে আক্রান্ত হয়ে গেছে। এই রোগটা যে যখন আসলো এর লক্ষণটা কীভাবে বুঝতে পারলেন এবং এর আগে কি এই ধরনের রোগ হয়েছিল কি? না, আগে হয়নি, মানে প্রথমবার এটা হয়েছে। হ্যাঁ, প্রথমবার হওয়ার পরে মানে গাও ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হওয়ার পরে কিছুক্ষণ পরে তামালা নাভি 108 জ্বর আসে ফের আবার। শুরু কি জ্বর লক্ষণ ছিল, আর কি লক্ষণ ছিল? আস্তে আস্তে তখন গরু মানে খাওয়া দাওয়া বন্ধ করলো, তার পরবর্তীতে তখন ট্রিটমেন্ট নিলাম, ইঞ্জেকশন দিলাম গরু, ইঞ্জেকশন দেওয়ার পরে একটু কমিল, কমার পরে মাথা পানি দিলাম, তারপরে জ্বর থামিয়ে গেল। প্রথমে কয়টি গরুকে ধরছিল? প্রথমে দিয়ে ধরছিল 1টি গরু, তো তারপর দিন 4টা, তারপর দিন 6টা, তারপর দিন 3টা, পরশু দিন হচ্ছে 2টা। তার মানে সব গরু কি এখন রোগে আক্রান্ত? এই 4টা বাদ আছে আর কি। ডাক্তার নিয়ে আসছিলেন না নিজেরাই ট্রিটমেন্ট করলেন? ডাক্তার একদিন নিয়ে আসছিলাম, তারপর আমি নিজে ট্রিটমেন্ট দিয়েছি। এখন 7 দিন হয়েছে, এখন কি গরুগুলোর অবস্থা কি? একটু সুস্থ দিকে আসছে। এই রোগে আক্রান্ত হওয়ার পরে গরুর শারীরিক অবস্থা কেমন ছিল? তারা কি খাচ্ছিল না কেমন অবস্থায় ছিল? তারা তো খায় নাই 7 দিন এবং 6 দিন থেকে কোনো খায় নাই, খালি কলা আর সুজি খাইছি। এখন তো আলহামদুলিল্লাহ ভালো দিকে যাচ্ছে। এখন কি মানে যত্নটা নিচ্ছেন কি এই গরুগুলোর? প্রতিদিনে কি কি যত্ন নিতে হচ্ছে? যত্ন এখন তো ইঞ্জেকশন দেওয়া বাদ দিয়েছি, এখন যত্ন নিচ্ছি ওই সোয়াগা মধু, তারপরে তেল ব্যবহার করতেছি ঘাস হওয়ার জন্য এগুলাই। আসলে এই রোগটা কোথায় আসে গরুর? জিবাতে আসে এবং ঠেঙ্গে আসে প্রথম। মানে জিবাতে কি রকম এর মানে? জিবার ছাল উঠে যায়। জিবার ছাল উঠে যায়। আর পায়ে যেটা হয় সেটা? সেটা তো যে এই ওইখানে ঘা হয়ে যায়, মানে খিবি হয়ে যায়, হওয়ার পরে আস্তে আস্তে শুকায়। তো এর আগে তো কখনো এই ধরনের? না, আগে হয়নি। আগে খালি হয়েছিল আগামীবার লাম্পি রেখেছিল, তো সেটা গরু খাইছে, খাওয়া দাওয়া করছে, কোনো সমস্যা হয়নি। আচ্ছা ভাই, এখন তো বর্তমানে একটা দুঃখ দুর্দশার মধ্যে রয়েছেন। জি। আসলে একটা প্রতিবন্ধকতা এটা, যদি কোনো একটা গরু হঠাৎতে মারা যায় এটা খুব খারাপ একটা খারাপ। জি। তো তারপর আমি একটু জানতে চাবো যে এই যে দীর্ঘ 8 বছর থেকে গরুর পালন করে আসছে। জি। আসলে গরুর পালনে প্রফিট থাকে কিনা? থাকে, প্রফিট থাকে। থাকে। এই যে একটা প্রতিবন্ধকতা এটা বড় একটা সমস্যা। এই ধরনের আরো কি কি সমস্যা হয় থাকে গরু খামারে? লাম্পি রোগের সমস্যা, তারপর ফুড পয়জনের সমস্যা হয়, এই 3-4টা, তারপরে তোমার বাবদা রোগ আছে। সবথেকে বড় ক্ষতি করে কোনটা? বড় ক্ষতি এটাই করে, খুরাই রোগ। মানে ক্ষতি মানে একটা গরু যদি আপনার দাম হয় 2.5 লক্ষ টাকা, দাম হবে আমার 1.5 লক্ষ টাকা। তো আপনি একজন অভিজ্ঞ খামারি, দীর্ঘদিন ধরে খামার করে আসতেছেন, আমাদের দেশে অনেক খামারি ভাইরা এই ধরনের খামার করতেছে বা করে আসতেছে। জি। অনেকে আবার করতেও চায়। তো এই যে বর্তমান অবস্থার প্রেক্ষিতে আপনি একটু বলবেন যে আসলে আমরা যারা খামার করতেছি তাদের কোন ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত যাতে করে এই ধরনের বিপদ খামারে না আসে যেটা আপনার এখানে এসেছে? মানে দামি ভ্যাকসিন দিতে হবে 4 মাস হওয়ার পরে। ঠিক আছে, আমার ভ্যাকসিনের টাইম শেষ হয়ে গেছিলো, শেষ হওয়ার পরে আমি বলছি যে বর্তমান গরম আসতেছে, ঘুরে আসবে না, ঘুরে কিন্তু এখন আসে না,
হঠাৎ করে চলে আসছে, এই কারণে মানে সমস্যাটা আমার হয়েছে। ভ্যাকসিন দেওয়া হয়নি, সেক্ষেত্রে ভ্যাকসিন একটা ব্যবস্থা নিতে হবে, মানে দামি ভ্যাকসিন দিতে হবে। আর কি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে? তারপরে পরিষ্কার রাখতে হবে, সেবট এবং ব্যবহার করতে হবে সবসময়, পটাস এগুলো ব্যবহার করতে রোগ কাটবে না। এটা আমার ভুলের কারণেই আসছে অবশ্য, ঠিক আছে, মানে একটু অপরিষ্কার ছিল। এই যে 6-7 দিন তো গরুর অবস্থা খুব খারাপ ছিল, দুশ্চিন্তায় তো ছিল। তা তো যাবে মহানগঞ্জে, এইটা গরু খেয়াল করতে তো আমাদের লোক নাই, আমরা নিজেই করি, ঠিক আছে, মানে এটা সারি এটা করি, ওটা সারি এটা করি, এইভাবে করতে দিন সব শেষ। দর্শক বন্ধুরা, আসলে ডেয়ারি খামারের বড় প্রতিবন্ধকতা হচ্ছে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, আর এই ধরনের উন্নত জাতের গাভী পালন বা ষাঁড় পালনে হোক, এই সেক্টরের যে রোগ ব্যাধিগুলো রয়েছে এগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবস্থাপনায় নিতে না পারি, সেক্ষেত্রে মোটা অঙ্কে লস হতে পারে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত জীবনে শেষ হয়ে যাবে। এবং এখানে যে সম্পদটা দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা গরু 2-2.5-3 লক্ষ টাকার দামের গরু রয়েছে। তো একটা গরু যদি কোনো ক্ষতি হয়ে যায় একটা খামারের জন্য, পুরো বছরের জন্য তার একটা যে পরিশ্রম ছিল সেটা পুরোটাই শেষ। তো আমরা আশা ব্যক্ত রাখবো যে আপনারা যারা খামার করতেছেন অবশ্যই এই সাবধানতাগুলো অবলম্বন করবেন। আমরা এখানে যেটা দেখেছি যে বায়োসিকিউরিটি ব্যবস্থাটা অত মজবুত না, এবং এছাড়াও তিনি বলছেন যে পাশ দিয়ে ইন্ডিয়ার গরুগুলো যায়, অর্থাৎ যেহেতু এখান থেকে বিভিন্ন জাতের গরুগুলো যায় বাইরে থেকে আসে। তো এই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো একজন প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে, এবং জানার চেষ্টা করবো আসলে এই রোগ হলে খামারিদের কী কী সাবধানতা অবলম্বন করা দরকার, কী কী ওষুধ গরুকে খাওয়াতে হবে, কোন ধরনের ব্যবস্থাপনা রাখতে হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা বিদায় নিচ্ছি ইমানুয়েল ভাইয়ের কাছ থেকে। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং এই যে আপনার বিপদের মুহূর্তে আপনার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে, এবং ভবিষ্যতে যেন এই খামারটি আরও ভালো হয়, এ আশা ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক বন্ধুরা, আমরা ডিমলা উপজেলার বিভিন্ন খামারিদের সঙ্গে আজকে সারাদিন ঘুরেছি, এখন আমরা চলে এসেছি ডিমলা উপজেলা প্রাণী সম্পদ অফিসে। আমরা স্যারকে পেয়েছি, আমরা ডিমলা উপজেলার বিভিন্ন খামারিদের দেখেছি, তারা বিভিন্ন ডেয়ারি সেক্টর, ফ্যাটনিং, ছাগল পালন, হাঁস মুরগি পালন করে তারা আত্মকর্মসংস্থান তৈরি করেছেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্যার, আজকে আমরা একজন খামারির সঙ্গে কথা বলেছি, ইমান আলী ভাই, দীর্ঘ 8 বছর থেকে গবাদি পশু পালন করে আসতেছেন। তো তার ওখানে যে আমরা সমস্যাটা দেখেছি যে বর্তমান সময়ে APMD-র আক্রান্ত হয়েছে গরুগুলো, অর্থাৎ খুরা রোগ হয়েছে। আমাদের আসলে খুরা রোগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিবেন, এর লক্ষণটা কী, ব্যবস্থাপনা কী গ্রহণ করতে হবে, এবং খামারিদের সতর্কতা কী অবলম্বন করতে হবে, এই বিষয়ে আমাদের কিছু বলবেন। ধন্যবাদ। আসলে ব্যাপার হচ্ছে ইমান আলী আমাদের অনেক পুরাতন খামারি। আপনি যে FMD বা খুরা রোগের সম্বন্ধে যে কথাটা বলছেন, আসলে ব্যাপার হচ্ছে খুরা রোগ এটা ভাইরাস জনিত রোগ। এই ভাইরাসটা বায়ুবাহিত রোগ, এমন যেটাকে এয়ারবর্ন ডিজিজ বলি। খুরা রোগ হলে এই গরুটা যদি তার খামার থেকে বাইরে আসে বা ঘর থেকে, এই ভাইরাসটা তখন আশপাশে ছড়িয়ে পড়ে। ভৌগোলিক দিক দিয়ে চিন্তা করলে দেখবেন যে ডিমলাটা একেবারে ইন্ডিয়ার ভারতের পাশে, এখানে একটা তিস্তা নদী আছে, নদীর ঠিক ওই পারেই হলো ইন্ডিয়া। এখানে সবসময় চোরাই গরু আনা নেওয়া হয়, চোরাই গরু আসার সময় দেখা যায় যে তারা অধিকাংশ রোগ আক্রান্ত থাকে, এবং তারা FMD ডিজিজে আক্রান্ত। যার জন্য আমরা এখানে ভ্যাকসিন করি, ভ্যাকসিন করলেও দেখা যায় যেহেতু চোরাই গরু মাঝে মাঝে আসে, যার জন্য এই ঝুঁকিটা থেকেই যায়। খামারিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এখন ব্যাপার হচ্ছে কি, আমরা একসময় বলতাম যে খামার করতে হলে আপনি সুন্দর ব্যবস্থাপনা, আমরা এখন বলি যে সুন্দর ব্যবস্থাপনার আগে আমরা যেটাকে গুড ম্যানেজমেন্ট বলতাম, আমরা গুড ম্যানেজমেন্টের আগে একটা হাইজিন শব্দ ঢুকাই দিচ্ছি, যে স্বাস্থ্যসম্মত ভালো ব্যবস্থাপনা। আপনি স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা করবেন, খামারের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যে খামারির যে অ্যাটেন্ডেন্ট আছে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খামার যে দুধ দোয়াতে আসে গোয়ালা, সে গোয়ালা যখন দুধ দোয়াতে আসবে, সে যখন আপনার খামারে ঢুকবে তখন তাকে আপনি অবশ্যই পরিষ্কার করে হাত ধোয়ায় নেবেন, কারণ সে অন্য খামার থেকে আসার সময় এই ডিজিজটা বহন করে নিয়ে আসবে, তো আপনার খামার ছড়াই পড়বে। খামারের স্বাস্থ্যসম্মত ব্যবস্থা গ্রহণ করেন, এবং স্থানীয় প্রাণিসম্পদ অফিসের সাথে যোগাযোগ করেন, তাহলে আমরা আশা করি যে এটা এই রোগটা আমরা নির্মূল করতে পারবো না, তবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। স্যার, এই রোগের জন্য তো নির্দিষ্ট কোনো ভ্যাকসিন রয়েছে, আচ্ছা এই ভ্যাকসিনটা কীভাবে পেতে পারে বা কীভাবে দেবে খামারিরা? আমাদের খুরা রোগের ভ্যাকসিন আসলে ভাবেছি আমরা প্রাইভেট মার্কেটেও এই খুরা রোগের ভ্যাকসিন মার্কেটিং হচ্ছে, এবং সে ভ্যাকসিনগুলো হলো যে সমস্ত কোম্পানি ভ্যাকসিন তৈরি করছে তাদের নির্দেশনা অনুযায়ী ওই আমার খামারি ভাইরা ওইভাবে ভ্যাকসিনটা প্রয়োগ করতে পারে। আর আমাদের প্রাণী সম্পদ দপ্তরে যে মহাকালী যে গবেষণাগার আছে, সেখান থেকে আমাদের যে খুরা রোগের ভ্যাকসিন তৈরি হয় সর্বরাহ সাপেক্ষে, সে আমাদের এখান থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে পারে খামারি ভাই। স্যার, আমাদের আজকের এই ভিডিওটি আমাদের দেশে অনেক খামারি ভাইরা দেখতেছে, তো আমাদের দেশে যারা উদ্যোক্তা রয়েছেন এবং গবাদি পশু পালন করে আসতেছেন, এছাড়াও অনেক ছোটো ছোটো হয়তো হাঁস মুরগি পালন করতেছেন, ছাগল পালন করতেছেন, উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কী থাকবে এই ধরনের প্রাণী সম্পদ সেক্টর নিয়ে? উদ্যোক্তার যারা ভাই বোন আছে, আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আসলে ব্যাপার হচ্ছে কি, যে গতানুগতিক গবাদি পশু লালন পালন করলে হবে না। আপনি একটা গাভীর খামার করছেন, গাভীর খামার করার সময় আপনাকে টার্গেট করতে হবে, যে আমরা যেটা ভুল করে থাকি যে গাভীর খামার করলে আমরা দুধের দিকে টার্গেট করি, দুধ না, দুধটা আপনি মনে করবেন যে বাই প্রোডাক্ট।
কিন্তু আসল ব্যাপারটা হলো আপনার হলো খামার থেকে যে বাচ্চা উৎপাদন হবে এই বাচ্চাগুলো আপনি রিয়ারিং করে, এবং আমি আপনাদেরকে একটা উদ্যোক্তাদেরকে একটা বিনীত অনুরোধ রাখবো, যখনই আপনি এই গরু পোষণ, ছাগল পোষণ, হাঁস মুরগি পোষণ, আপনি যদি উদ্যোক্তা হন তা আপনি এটাকে টার্গেট করেই আপনি আগাবেন। এটা যদি মনে করেন যে চ্যারিটি বা আপনি অন্য কাজের পাশাপাশি করবেন তাহলে কিন্তু হবে না, কারণ ব্যাপার হচ্ছে এটাকে আপনি টার্গেট করে যদি আগে দেবেন আশা করি আপনি সফলতা অর্জন করবেন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করছি, সেই সাথে আপনার ডিমলা উপজেলার যে খামারি ভাইরা রয়েছে তাদেরও সামনের দিনে মঙ্গল কামনা করে শেষ করছি আমাদের আজকের এই প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম স্যার। আসলে আপনাকেও ধন্যবাদ, আসলে ব্যাপার হচ্ছে আপনি আমার সুযোগ করে দিচ্ছেন আমাকে যে নতুন উদ্যোক্তা বা যে খামারি ভাই আছে তাদের সামনে দুটো কথা বলার জন্য। আপনাকে পুনরায় আমার তরফ থেকে, আমার অধিদপ্তরের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।